أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা প্রতিনিয়ত, প্রত্যেক লোক ঘুমাতে হয়, আর এই ঘুমানোর ব্যাপারে 24টি ইসলামিক এবং সুন্নত আমল রয়েছে যা আমরা অনেকে জানি না। আসুন আমরা সেই 24টি চমৎকার চমৎকার আমল জেনে নিই। নাম্বার এক, এশার নামাজের পর যথাসম্ভব তাড়াতাড়ি ঘুমাতে চেষ্টা করা, যাতে তাহাজ্জুদের সময় উঠা সম্ভব হয়। এটি বুখারী শরীফের 547 নম্বর হাদিস। নাম্বার দুই, অজু করে শয়ন করা, এটি বুখারী শরীফের 6311 নম্বর হাদিস। নাম্বার তিন, শোয়ার পূর্বে বিছানা ভালোভাবে ঝেড়ে নেওয়া, এটি বুখারী শরীফের 6320 নম্বর হাদিস। নাম্বার চার, শয়নের পূর্বে কাপড় পরিবর্তন করে ঘুমের কাপড় পরিধান করা এবং শোয়ার পূর্বে বিসমিল্লাহ বলে কয়েকটি কাজ করা, সেগুলি হলো পাঁচ, দরজা বন্ধ করা। নাম্বার ছয়, পানি পাত্র খাবারের পাত্রসমূহ ঢেকে রাখা, ঢাকার মতো কিছু না পেলে পাত্রের উপর একটি লাঠি হলেও বিসমিল্লাহ বলে রেখে দেয়া। নাম্বার সাত, বাতি নিভানো। এই আমলসমূহ বুখারী শরীফের 5623 থেকে 5624 নম্বর হাদিসের মধ্যে পাওয়া যায়। নাম্বার আট, ঘুমানোর আগে উভয় চোখে তিনবার করে সুরমা লাগানো, এটি মুস্তাদরাকে হাকিমের 8249 নম্বর হাদিস। নাম্বার নয়, ঘুমানোর আগে কিছু পরিমাণ কোরআন তেলাওয়াত করা, যেমন সুরা ফাতিহা, সুরা কাফিরুন, আয়াতুল কুরসি, আমানার রসুল, তারপর সুরা বাকারার শেষ দুই আয়াত, আমানার শেষ আয়াতসমূহ, আমানার রসুল যেটা সেটাই, এরপর সুরা মুলুক, আলিফ লাম মিম সিজদা তেলাওয়াত করা, সম্ভব না হলে ছোট কয়েকটি সুরা হলেও পাঠ করা। এটি তাবরানি 2195 নম্বর এবং বুখারী শরীফের 3275 নম্বর হাদিস। নাম্বার দশ, ঘুমানোর আগে কয়েকটি সুন্নত হলো, আরেকটি সুন্নত হলো কয়েকবার দরুদ শরীফ পাঠ করা। নাম্বার এগারো, তসবিহে ফাতিমি যেটি সেটি পাঠ করা, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়া, এটি বুখারী শরীফের 3113 নম্বর হাদিস। নাম্বার বারো, সুরা এখলাস 3 বার পড়া। নাম্বার তেরো, সুরা ফালাক কুল আউযু বিরাব্বিল ফালাক 3 বার পড়া। নাম্বার চোদ্দো, সুরা নাস কুল আউযু বিরাব্বিন নাস 3 বার পাঠ করা। পাঠ করে হাতের মধ্যে ফুঁক দিয়ে সারা শরীর, হাত যতটুকু যায় ততটুকু মাসে করা, এভাবে 3 বার করা, এটি বুখারী শরীফের 5017 নম্বর হাদিস। 15 নম্বর হলো শোয়ার সময় ডানকাতে শোয়া, এবং 16 নম্বর হলো ক্যাবলামুখী হয়ে শোয়া, উপর হয়ে শোয়া নিষেধ, আল্লাহ তালা এভাবে শোয়া পছন্দ করেন না, এটি বুখারী শরীফের 6314 নম্বর হাদিস। 17 নম্বর আমল হলো ঘুমানোর আগে 3 বার ইস্তেগফার পড়া, আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাই, এটি তিরমিজি শরীফের 3357 নম্বর হাদিস। নাম্বার 18, ঘুমানোর আগে এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা বি ইসমিকা আমুতু ওয়া আহিয়া, এটি বুখারী শরীফের 6314 নম্বর হাদিস। এবং নাম্বার 19, আরেকটি দোয়া, যখন যদি আপনার কোনো কিছুর ভয় থাকে তাহলে সেই ভয় থেকে আল্লাহ রাব্বুল্লাহ আপনাকে হেফাজত করবেন, দোয়াটি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এই দোয়াটি পাঠ করা। নাম্বার 20, স্বপ্নে ভয়ঙ্কর স্বপ্ন দেখলে চোখ খুলে, স্বপ্ন দেখে যদি চোখ খুলে যায় তাহলে 3 বার পাঠ করবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 3 বার পরে বাম দিকে 3 বার থু 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 বলবেন, থুতু ফেলবেন না, শুধু থু থু থু, মূলত আপনি শয়তানের দিকে থুতু নিক্ষেপ করলেন। এরপর আপনি আপনার পার্শ্ব, যে কাতে শুয়েছেন সে কাত থেকে অন্য কাতে ফিরে যাবেন, তাহলে ইনশাল্লাহ ওই স্বপ্নের ফলাফল আপনার জন্য খারাপ কিছু হবে না। নাম্বার এগারো, এরপর এই দোয়াটি, ভয়ঙ্কর স্বপ্ন দেখলে এই আমলটি করার পর এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন শাররি হাযিহি রুইয়া, রুইয়া বলা হয় স্বপ্নকে, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন শাররি হাযিহি রুইয়া, এই দোয়াটি করবেন। এটি হলো মুসলিম শরীফের 2262 নম্বর হাদিস। আর দুপুরে খাওয়ার পর কিছুক্ষণ শোয়া, যেটাকে কাইলুলা বলা হয়, সেটা ঘুম আসুক না আসুক কিছুক্ষণ শোয়াটাও সুন্নত, এটি বুখারী শরীফের 939 নম্বর হাদিস। নাম্বার 23, নাপাক অবস্থায় আপনার যদি ঘুমাতে হয়, শরীরের নাপাক ধুয়ে উজু করে নেওয়া সুন্নত, তবে আপনার নামাজ, নাপাক অবস্থায় শুয়ে গেলে যদি আপনার নামাজ কাজা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে তখন আপনার নাপাক অবস্থায় এভাবে উজু করে শুয়ে যাওয়াটা আপনার জন্য জায়েজ নয়, এটি বুখারী শরীফের 288 নম্বর হাদিস মধ্যে পাওয়া যায়। এবং 24 নম্বর আমল হলো সতর খোলা অবস্থায়
ঘুমাতে না যাওয়া। নারীদের সতর হলো সমস্ত শরীর, আর পুরুষের সতর হলো নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত। সতর অন্তত ঢেকে রাখতে হবে যে কোনো কাপড় দিয়ে, এরপর শুতে যেতে হবে। এটি তিরমিজি শরীফে 2769 নম্বর হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত চমৎকার চমৎকার এই 24টি সুন্নত আমল শয়নের ব্যাপারে মনে রেখে সে আমলগুলি করার তৌফিক দান করুন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।